ভিউয়ার্স এবার প্রশ্ন করেছিল অপু বিশ্বাস এবং পুবলিকে শাকিব খানের বিয়ের ব্যাপারে। অপু বিশ্বাসের উত্তর ছিল আই ডোন্ট কেয়ার। অন্যদিকে বুবলিকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন বুবলি বলল আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে আইনি ব্যবস্থা নিবে। ভিউয়ার্স এ ব্যাপারটা নিয়ে আপনারা কি বলবেন কমেন্ট করে জানিয়ে দেন এক্ষুনি ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। শাকিব খানকে নিয়ে এখন চলছে মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। শাকিব খান আবারও বিয়ের পিঁড়িতে বসবে, কে হবে সেই পাত্রী কেউই জানে না। শাকিব খান কাকে বিয়ে করতে যাচ্ছে পরিবারের পছন্দ মতো, এমন প্রশ্নের ঘোরপাক খাচ্ছে মিডিয়া পাড়া। কিছুদিন যাবৎ ধরেই চলছে শাকিব খানের বিয়ে নিয়ে আলোচনা। শাকিব খান নাকি নতুন করে এক ডাক্তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। শাকিব খান নাকি ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তাই সে ডাক্তার মেয়েকেই পছন্দ করে বিয়ে করবে। তার পরিবার নাকি পছন্দ করে রেখেছে, এই কোরবানি ঈদের পরেই নাকি বিয়ে হতে যাচ্ছে। এ ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছিল অপু বিশ্বাস এবং বুবলিকে তখন তারা উত্তর দিয়েছিল দুজনেই, কিন্তু অপু বিশ্বাস আর বুবলি দুজনেরই উত্তর ছিল ভিন্ন ভিন্ন। অপু বিশ্বাস উত্তর দিয়েছিল আই ডোন্ট কেয়ার, আর বুবলি বলেছে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। বুবলি শুধু এই কথা বলেছে কারণ কাউকে জোর করে ধরে রাখা যায় না, সে যদি মন থেকে আমার কাছে আসে তবে কিন্তু তাকে ভালোবাসা যাবে এবং তাকে পাওয়া যাবে, কিন্তু জোর করে রাখা যাবে না। সে যদি চায় তার মনের মতো তার পছন্দের কাউকে বিয়ে করে সংসার করতে তবে করুক, আই ডোন্ট কেয়ার, আমি এতে কিছুই মনে করি না। আমার সন্তান আব্রাহাম তাকে ভালোবাসবে, তার খোঁজ খবর রাখবে শাকিব, এটাই স্বাভাবিক, বাবা ছেলের মাঝে সম্পর্ক ভালো থাক এটাই আমি চাই। অন্যদিকে বুবলি উত্তর দিয়েছিল আইনি ব্যবস্থা নেবে, কারণ তার স্বামী হিসেবে তার একটা দায়িত্ব রয়েছে আর স্ত্রী হিসেবে সে আইনি একটা ব্যবস্থা নেবে, কারণ এক বউ রেখে অন্য মেয়েকে বিয়ে করবে তার জন্যই সে নাকি আইনি ব্যবস্থা নেবে। দর্শক, এতেই প্রমাণ হয় কার মন কেমন। শাকিব খান নতুন বিয়ে করতে যাচ্ছে আর দুই বউয়ের মুখে ভিন্ন ভিন্ন কথা। দর্শক, কার মুখের কথা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনার একটা কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।